সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আজ বাসকর্মীদের সুরক্ষা সহ একাধিক দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বিভিন্ন বাস মালিক সহ দক্ষিণ দামোদর বাস পরিবহন কর্মচারী সংগঠন এবং বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8 জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। এদিন তারা বলেন, শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রয়েছে তার মধ্যে করোনা চিকিৎসার ব্যবস্থা নেই, তাই অবিলম্বে এই প্রকল্পের আওতায় করোনা চিকিৎসাকে নিয়ে আসতে হবে, যাতে করে বাসকর্মীরা করোনা আক্রান্ত হলে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বিনা খরচে চিকিৎসা করাতে পারেন। এছাড়াও বাসকর্মীদের 10 লক্ষ টাকার বিমার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আগামীকাল থেকে পূর্ব বর্ধমানে প্রায় 50% বাস চলবে বলেও জানালেন উভয় সংগঠনের সদস্যরা। বর্তমান পরিস্থিতির জেরে এদিন তারা ঠিক কী কী দাবি জানালেন শুনে নিন। আজকে আমরা এখানেতে প্রশাসনকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমরা গাড়িগুলো আজ থেকেই চালাবো, দক্ষিণ দামোদরের সমস্ত গাড়ি, পূর্ব বর্ধমান জেলার সমস্ত গাড়ি। বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক, উনিও হোয়াটসঅ্যাপ মারফত যাত্রী সাধারণকে এবং শ্রমিক ভাইদেরকে এবং আমাদের সমস্ত সদস্যদেরকে জানিয়েছিলেন যে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করুন। তা আজকে আমরা চালানোর জন্য সমস্ত রকম পদক্ষেপ করতে গিয়ে দেখলাম শ্রমিকদের একটা বক্তব্য রয়েছে যেটা আমাদের কাছে অমূলক বলে মনে হয়নি। তো সেই কারণে আমরা ডিএম সাহেবের কাছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা আমাদের বক্তব্য জানাতে এসেছিলাম। শ্রমিকরা, আমাদের শ্রমিক ইউনিয়নের সম্পাদক এবং আরও আমাদের শ্রমিক ভাইরা যারা আমাদের দক্ষিণ দামোদরে গাড়ি চালু রাখে তারা সঙ্গে এসেছিলেন। তা আমরা আমাদের বক্তব্যগুলো বললাম এবং এডিএম সাহেব আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন। তিনি বললেন যে আপনাদের যে বক্তব্য সেটা আপনারা ইন রিটার্ন জানান, আমরা ডিপার্টমেন্টকে জানাবো। এবং আমাদের শ্রমিকদের যেটা বক্তব্য ছিল যে ডিউটি করাকালীন কেউ যদি করোনা এফেক্টেড হয় সরকার অন্ততপক্ষে তার বিমার সুযোগটা তাকে দিক, যদি কারো কিছু হয়, সব শ্রমিকই তো ধরুন গরিব মানুষ, তা তারা যেন সেই সুযোগটা পায়। তা এডিএম সাহেব বললেন এটা আপনাদের খুব ভালো প্রপোজাল, এটা যুক্তিযুক্ত। তা সামাজিক সুরক্ষা প্রকল্প শ্রমিকদের জন্য যেটা চালু আছে সেখানেতে করোনা কভারেজটা নেই, কেননা এই রোগটা তো আগে ছিল না। তা উনি বলেন আপনারা দিয়ে যান, আমরা এটা ওই সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে ওই কভারেজটা ঢুকিয়ে দেবো, যাতে করে কোনো শ্রমিকের কিছু হয় 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। তার সঙ্গে উনি বললেন যে আপনারা পরিষেবাটা চালু করুন, আমরাও চেষ্টা করব যাতে পরিষেবাটা পায়। তবে আমাদের শ্রমিকদের বক্তব্য যেটা ছিল, সরকার যেমন আপনার যারা পরিষেবা দিচ্ছে, বাসটা তো ব্যবসা নয়, এটা পরিষেবা, তাই এই শ্রমিকরা যেন করোনার এফেক্টেড হলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এই দাবিটা রয়েছে। আমরা জানিয়ে এসেছি আমাদের গাড়ি আগামীকাল থেকে আমরা 100% না হলেও আমরা চেষ্টা করব যে 50-60% গাড়ি কাল থেকে চলবে, এবার আস্তে আস্তে সমস্ত পরিষেবাটা নর্মাল হবে। আমার নাম শান্তনু গুপ্ত, আমি বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।